আজকে ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। NTRCA বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি 2022 প্রকাশ করেছে। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা এই জাতীয় প্রতিষ্ঠানসমূহে 15,163 জন শিক্ষক নিয়োগ করা হবে। 15,163 শূন্য পদে নিয়োগের লক্ষ্যেই এই বিশেষ গণবিজ্ঞপ্তি 2022 প্রকাশিত হয়েছে। এই 15,163 পদের বিপরীতে আপনি যদি কোনো পদে আবেদন করে থাকেন এবং এই পদে যদি আরও একাধিক আবেদনকারী আবেদন করে, সেক্ষেত্রে জাতীয় মেধা তালিকা অনুযায়ী মেরিট লিস্টে যার সিরিয়াল আগে থাকবে তাকেই সুপারিশ করা হবে। অবশ্যই প্রতিটি পদের জন্য একাধিকজন আবেদন করে থাকবেন, এক্ষেত্রে জাতীয় মেধা তালিকা অনুযায়ী মেরিট লিস্টে যে এগিয়ে থাকবে তাকেই উক্ত পদের জন্য সুপারিশ করা হবে। আমাদের আজকের এই ভিডিওটিতে জাতীয় মেধা তালিকায় আপনার অবস্থান কতটুকু, অর্থাৎ মেরিট লিস্টে আপনি কোন পর্যায়ে আছেন, সেটা কিভাবে দেখবেন সেটি বিস্তারিত দেখানো হবে। তাহলে সেটি দেখতে গেলে আপনাকে NTRCA এর টেলিটকের যে ওয়েবসাইটটি আছে সেটিতে চলে আসতে হবে। আমরা নিজেদের মোবাইল ব্যবহার করেও খুব সহজে এই তালিকাটি দেখতে পারবো। তার জন্য আমাদের মোবাইলের একটি ব্রাউজার ওপেন করতে হবে। একটি ব্রাউজার ওপেন করে ব্রাউজারটির অ্যাড্রেস বারে গিয়ে লিখে দিতে হবে ngi.teletok.com.bd। তাহলে ngi.teletok.com.bd এটি লিখে আমরা যখন এন্টার প্রেস করব, তাহলে NTRCA এর টেলিটকের যে ওয়েবসাইটটি রয়েছে আমরা সেই ওয়েবসাইটটিতে চলে আসব। আমাদের ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কটি দেওয়া থাকবে, সেই লিঙ্কের উপর ক্লিক করেও আপনারা সরাসরি NTRCA এর যে টেলিটকের ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে আসতে পারবেন। তাহলে এই ওয়েবসাইটটিতে আমরা দেখতে পাচ্ছি নন গভর্নমেন্ট রিসোর্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি NTRCA। এই পেজটির নিচের দিকে আসলে শুরুতে একটি মেনু রয়েছে রিক্রুটমেন্ট স্পেশাল, যেটি বর্তমানে বিশেষ গণবিজ্ঞপ্তি 2022 প্রকাশিত হয়েছে, সেটির উপর ক্লিক করলে আপনি আরেকটি পেজে চলে আসবেন। এই প্রথমে রয়েছে নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ডে ক্লিক করলে এই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। এরপরে রয়েছে ই অ্যাপ্লিকেশন পাবলিক সার্কুলার স্পেশাল 2022, তাহলে এই গণবিজ্ঞপ্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এই মেনুটি হতে। এরপরে রয়েছে লিস্ট অফ ব্যাক অ্যান্ড পোস্ট পাবলিক সার্কুলার স্পেশাল 2022, তাহলে এই বিশেষ গণবিজ্ঞপ্তি 2022 জন্য যে শূন্য পদের তালিকাটি রয়েছে সেটি আপনি এই মেনু থেকে দেখতে পারবেন। কিভাবে শূন্য পদের তালিকা দেখবেন সেটি আমাদের আগের ভিডিওতে বিস্তারিত দেখানো হয়েছিল, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওর লিঙ্কও দেওয়া থাকবে। তাহলে এখন আমরা যে জিনিসটি দেখতে যাচ্ছিলাম, জাতীয় মেধা তালিকায় আপনার অবস্থান কতটুকু, সেটি দেখতে গেলে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে সেকেন্ড লাস্ট যে মেনুটি রয়েছে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট, এই কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট জাতীয় মেধা তালিকা এটার উপরই ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করলে সমন্বিত যে মেধা তালিকাটি হয়েছে উক্ত মেধা তালিকায় আপনার অবস্থান কোন জায়গায় রয়েছে মেরিট লিস্টে সেটি দেখতে পারবেন। এটার উপর যখন ক্লিক করলাম কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট ফর 1-16 অ্যান্ড 2000 স্পেশাল এক্সাম, তাহলে 1-16 এবং 2010 সালে যে বিশেষ পরীক্ষা হয়েছিল তাদের যৌথ মেধা তালিকা এটি। এখানে লেখা রয়েছে NTRCA সার্টিফিকেট হোল্ডার্স অবটেইনিং সেম মার্কস ইন রিটার্ন এক্সামিনেশন অপশনাল সাবজেক্ট হ্যাভ বিন শোন ইন সেম মেরিট পজিশন, তাহলে লিখিত পরীক্ষায় যাদের সমান সংখ্যক নম্বর রয়েছে তাদেরকে মেরিট পজিশনে একই দেখানো হয়েছে। তাহলে এখানে প্রথমে নিচের দিকে রয়েছে চুজ লেভেল, এখান থেকে আপনার লেভেলটি সিলেক্ট করে দিতে হবে। এখানে তিনটি লেভেল রয়েছে স্কুল অর মাদ্রাসা, স্কুল টু মাদ্রাসা টেকনিক্যাল, কলেজ মাদ্রাসা বিএম। তাহলে আপনি যে লেভেলটির মেধা তালিকা দেখতে চাচ্ছেন সে লেভেল এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি স্কুল আর মাদ্রাসা সিলেক্ট করলাম, তারপরে এসে নিচে সিলেক্ট করতে হবে সাবজেক্ট। আপনি যে সাবজেক্টের মেধা তালিকা দেখতে যাচ্ছেন সে সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে স্কুল লেভেলের সমস্ত সাবজেক্ট সমূহ রয়েছে, আপনি যে সাবজেক্টটির মেধা তালিকায় আপনার অবস্থান দেখতে যাচ্ছেন, অর্থাৎ আপনি যে সাবজেক্টে পাস করেছেন NTRCA এর পরীক্ষায় সে সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি বাংলা সাবজেক্টের মেধা তালিকা দেখতে যাচ্ছি, তাই আমি এখান থেকে বেঙ্গলি এই সাবজেক্টটি সিলেক্ট করলাম। তাহলে বেঙ্গলি এই সাবজেক্টটি যখন সিলেক্ট করলাম, তাহলে নিচে মেরিট লিস্ট অফ বেঙ্গলি শু 10 এন্ট্রিজ সার্চ রোল নাম্বার
এরপরে নিচে কয়েকটি কলাম দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে সিরিয়াল, এরপরে রয়েছে লেভেল, তারপরে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে মেরিট, এরপরে হচ্ছে এক্সাম, তারপরে রয়েছে রোল, রোলের পরে রয়েছে নেম। তার একটু যদি নিচের দিকে আসি সেক্ষেত্রে দেখতে পারবো সুইন 1 to 10 অফ 23,740 এন্ট্রিজ, অর্থাৎ স্কুল লেভেলের এই বাংলা বিষয়ের অধীনে 23,740টি এন্ট্রি রয়েছে, অর্থাৎ 23,740 জন এই জাতীয় যৌথ মেধা তালিকায় রয়েছে শুধুমাত্র বাংলা বিষয়ের জন্য। তার এখানে কততম অবস্থান সেটি আপনারা মেরিট লিস্ট থেকে দেখতে পারবেন। এখানে 1, 2, 6, 6, 6 এখানে একাধিক দেখাচ্ছে, অর্থাৎ এখানে 2 নম্বর সিরিয়ালে 1, 2, 3, 4 জন দেখাচ্ছে। এই 4 জন দেখানোর কারণ হচ্ছে লিখিত পরীক্ষায় তাদের প্রাপ্ত নম্বর সমান। আবার এখানে 6 নম্বর সিরিয়ালে 6 জন দেখাচ্ছে, এখানে 6 জন দেখানোর কারণ হচ্ছে লিখিত পরীক্ষায় তাদের প্রাপ্ত নম্বর সমান। এখানে একের পরে 2, 1, 2, 3, 4 বার হয়েছে, 4 বার হওয়ার পর পরে 6 দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে 3, 4, 5 নাই। 3, 4, 5 নাই তার কারণ হচ্ছে 2, 3, 4, 5, অর্থাৎ 2 একারে 4 বার হয়ে গেছে। তাহলে 2 যদি 4 বার হয়ে যায়, প্রথমে 1 আছে, 1 এর পরে 2 যদি 4 বার হয়ে যায় তাহলে 2, 3, 4, 5 চলে যায়। এরপর থেকে যারা আছে তারা 6 নম্বর পজিশন অবস্থান করতেছে। তারপরে যদি আমরা চলে যাই তাহলে 6 নম্বরেও একাধিক জন রয়েছে, অর্থাৎ 12 জন পর্যন্ত 6 নম্বরে রয়েছে। এর পরবর্তী মেরিট লিস্ট 13 থেকে শুরু হয়েছে। তো এখানে যে 23,740 এন্ট্রি রয়েছে, অতগুলো এন্ট্রি দেখতে চাইলে অনেকক্ষণ সময় প্রয়োজন হবে। এখান থেকে আপনি যদি নির্দিষ্ট রোল নাম্বার দিয়ে আপনার পজিশনটি কোথায় রয়েছে সেটি দেখতে চাচ্ছেন, এখানে সার্চ বলে পাশে যে কালিগড়টি রয়েছে সে কালিগড়ে গিয়ে আপনার রোল নাম্বারটি লিখে দিবেন। আপনার রোল নাম্বারটি লিখে দিলে তাহলে আপনি পজিশনের মধ্যে কততম পজিশনে রয়েছেন সেটি দেখতে পাবেন। শূন্যপদের তালিকাসমূহ দেখে আপনি যে বিষয়ের জন্য উপযুক্ত অবশ্যই আবেদন করতে পারবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।